আর আজকে যে আমরা ভিডিওটা নিয়ে প্রকাশ করতে যাচ্ছি সেটা হলো 19 পর্যন্ত যে কোনো দুইটা সংখ্যা আমরা সহজে গুণ কিভাবে করতে পারবো সেটা আলোচনা করব। ঠিক আছে, আমরা কী করবো এটা 19 পর্যন্ত সংখ্যাগুলো, এরপর তো এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো ট্রিক্স দেখাচ্ছে কতগুলো সহজে কীভাবে করতে পারবে সেগুলো, কুইক গুণের দরকার, ক্যালকুলেটর যেখানে ইউজ করতে দেওয়া হবে না সেখানে তোমাদের ছাত্রদের বিশেষ কথা। এটা একটু বেস মেথড বলা হয়, এটার বেস হলো 10। বেদিক গণিতে একটা সূত্র আছে বেস মেথড, সেই বেস মেথড দিয়ে লিখিলাম একটা সূত্র আছে, সেই সূত্র অনুসারে আমি দেখাবো এবং এটা সহজে কীভাবে বোধগম্য হয় এটা বেস মেথড নামে পরিচিত। ঠিক আছে, আমি আবার একটা সংখ্যা দিয়ে আরম্ভ করি। যেমন ধরুন দুইটা সংখ্যা, ছোটো সংখ্যা দিয়ে ধরি যে 11 × 12, আমরা এটা গুণ করবো। কেমনি গুণ করবো? আচ্ছা, যেটা ছোটো সংখ্যা যেহেতু বলতে পারে, আচ্ছা এটা পদ্ধতিটা আমি দেখাচ্ছি, তাহলে সোজাভাবে করতে পারবে। 11 আমরা বেস ধরবো, মনে হয় এটার বেস আছে 10, 10-এর থেকে কত বেশি? 1 বেশি। এটা 10-এর থেকে কত বেশি? 2 বেশি। তাহলে আমি এই কথাটাই লিখবো, 10-এর থেকে কত বেশি? 1। আর এটা কত আছে? 12, 10-এর থেকে কত বেশি? 2। তাহলে আমি এটা কী করবো? এখানে আমরা কিন্তু গুণের ক্ষেত্রে এখানে আমরা কী করবো, এই যে দুইটা সংখ্যা আছে শুধু এই দুইটাকে আমরা গুণ করবো আর কিছু না, 2 ও কি 2। ঠিক আছে, এদিকে বা এদিকে যে কোনো দিকে একটা আমি যোগ করবো, 12-এর সাথে 1 যোগ করলে কত হয়? 13। অথবা 11-এর সাথে 1 যোগ করলে, 11-এর সাথে 2 যোগ করলে 13। ঠিক আছে, আমি এদিকেও করতে পারি যোগটা, এদিকেও করতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা যোগ আমরা করে দেব। ইজ ইকাল টু হয়ে গেল আমার, এটা কত হলো? 1, 3, 2, হাতের হাতে নেই, 1, 3, 2 এটার যোগফল হয়ে গেল, এইটাই হলো আমার গুণফল। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? এটা আমার কী পদ্ধতিটা? আমি যদি সোজাভাবে ধরি 11 × 12, আরও সোজাভাবে আমি দেখাচ্ছি এরকম গুণগুলো যখন থাকবে, প্রথম আমরা চিন্তা করবো এই শুধুমাত্র দুইটারে গুণ করবো, 3 × 2 ও কে 2। এখানে 11 আছে, 11টারে এই 2-এর সাথে যোগ করে দেবো, অথবা 12টারে এখানে 1-এর সাথে গুণ করবো, 1-এর সাথে যে অঙ্কটা থাকবে এই সংখ্যাটার সাথে আমরা যোগ করে দেবো, এতটুকুই পার্থক্য, অথবা 11-এর সাথে আমি 2 যোগ করবো। ঠিক আছে, তাহলে এখানে এই মেথডটারে আমি যে সংক্ষেপে আমি দেখালাম যে আছে বেস মেথডে 10-এর কত বেশি আছে, এটা 10-এর কত বেশি আছে লিখলাম, এই দুইটা গুণ করছি। এখানে আমি করলাম কি, প্রথমে 1-এর গুণটা আমি যোগ করে বসাই দিলাম, হাতে হাতে নেয় হাতে হাতে আমি রাখতাম, তারপর করছি কি, এখানে 12-এর সাথে এই যে 1-এর গুণ আছে এই সংখ্যাটা আছে এটা কিন্তু যোগ হবে, অথবা 11-এর সাথে এখানে 2 যোগ হবে, তাহলে যোগগুলো 13 হয়ে গেল, ইজি, অসুবিধা নেই তো বুঝার। এখন আমি একটু বড় সংখ্যা দিই, যেমন নাম্বার 2 দিলাম, ধরলাম সংখ্যাটা একটা হলো 14 × 12 ধরলাম, ছোটো সংখ্যা ধরলাম, বেশি না, পরেরটা আবার দেখাবো। এখানে কত হবে? 14 + 4 = 12 + 2, তো গুণ করলে এটা আমার কত আছে? 4 × 2 = 8। এদিকেও এদিকে যে কোনো যোগ করলে 12 আর 4 হইল 16 হয়ে গেল, = 16 = 8, 168। এখানে কিতা করেছিলাম 14 × 12, তাহলে 4 × 2 = 8, এই 12-এর সাথে 4 যোগ করলে 16, অথবা 14-এর সাথে 2 যোগ করলে 16 হয়ে গেল। আমার ইজি মেথডে আমি এটা বুঝতে পারলাম, আমি এটা বোঝার জন্য এটা করলাম, আর এটা তোমার নিজে এটা ক্যালকুলেশন করবে, এটা হয়ে গেল। এইভাবে এখন আমি যে কোনো সংখ্যা আমরা করতে পারি। এখন এটা দেখে যাতে হাতে থাকে সেগুলোর কথা আমি বলছি। 3 নম্বরে ধরুন একটা সংখ্যা আমি ধরলাম, একটা ধরলাম 19 × 17 বা 14, যা ইচ্ছা আমি ধরলাম 17। ঠিক আছে, পরিষ্কার? তাহলে 19 কত বেশি? 19 = 9, 17 কত বেশি? 7। এইটার ক্ষেত্রে কী হবে? তাহলে 7 × 9 কত? 6 × 7 = 63, ঠিক কিনা?
তাইলে আমার যদি 63 আমি লিখতে পারো, কারণ এটা এককের গড়, তিন লিখতে পারো, তাহলে 63 আমি কী লিখব, তিন লিখব, ছয় হাতে থাকবে, ছয়টা হাতে ড্রাম এইভাবে লিখবে, নিচে লিখব, ঠিক আছে, পরিষ্কার। এখানে কত হবে আমরা এখন যোগ করে নিই, কিন্তু পরে পরে যোগ করবো, সাতের সাথে সাতের লগে নয় যোগ করলে কত হয়, সাতের লগে নয় যোগ করলে 26, অথবা 19 লগে সাত যোগ করলে 26 হয়েছে। তো এখন এটা দেবো এটার সাথে যোগ, প্লাস এটার সাথে যোগ হলে কত হবে, এখানে কত হইতেছে 32, আর হলো 3, এটা সবটা তুলে দিলে 32 6, এই হলো আমার। তাহলে আমার যদি যোগ করি, আমি যদি গুণ করে দেখতে পারো অন্য জায়গাতে, করুন কত আছে 19 17 × 19 নাকি, করতে পারো, করে দেখুন 3 2 3, তাহলে আমার এটা হয়ে গেল। আমি যদি এখানে এটা সংক্ষেপে করতে চাই 19 × 17, তাহলে আমি করুন এটা 8 9 7 9 63 3, হাতে রইল 6, মেরে রেখে দিলাম আরেকখানা 6 মনে মনে, বাস রাখলাম। তাহলে আমার এখন সাতের লগে 9 যোগ করলে 26, অথবা 19 লগে 7 যোগ করলে 26, 26 6 কত হইল 32 বসাই দিলাম, বাস হয়ে গেল, কোনো অসুবিধা নাই। এখন আমি একটা জিনিস দেখলাম, আবার যদি আমাদের একটা বেস মেথডটা দিয়ে আরেকটা পদ্ধতি যদি আমরা করি, যে এখন নিচের সংখ্যাগুলো অনুমান করে 7 8 গুণ করব, এটার ক্ষেত্রে কী হবে, 7 10 কত কম, যেহেতু 7 10 3 কম, 8 10 কত কম, 2 কম, তাহলে দেখে এটাও মাইনাস, এটাও মাইনাস, কম কম আছে, 3 ওখানে 6, মাইনাস মাইনাসে প্লাস 6 গেল, এদিক থেকে 3 বিয়োগ করুন, এতক্ষণ যোগ করছিলাম, কারণ যোগ ছিল এখানে, এখানে বিয়োগ চিহ্ন, তাহলে আমার কী হবে 8 3 গেলে গেলো 5, অথবা 7 3 2 গেলে গেলো 5, যে কোনো একটা, যে কোনো একটা গুলো করলে হলো 5, তাহলে 56 হয়ে গেলো আমার গুণ, পরিষ্কার হয়েছে আমার। তাহলে কী করবো আমরা 7, এটা তো সোজা আমরা করতে পারবো, 7 8 56 আমি করে দেবো, সারছে, কোনো অসুবিধা নেই এটার ক্ষেত্রে। তবুও আমি দেখালাম যে বেস মেথডটা আমরা কীভাবে করব, সংক্ষেপে আমরা করতে পারি, এই জিনিসটাই এখানে বুঝাইলাম যে আমরা সংক্ষেপে কীভাবে সেই গুণগুলো আমরা করতে পারি, 1 থেকে 19 পর্যন্ত দেখাইলাম। এখন যদি একটা সমস্যা হতে পারে, যে সমস্যাটা হলো কিতা, একটা মনে করুন যে আমরা মানে 8 × 12 করলাম, তার ক্ষেত্রে আমার এটা কী হবে, 8 × 12 করলাম, ঠিক আছে, এটার আগে আমরা একটা শূন্য দিতে পারি, কোনো অসুবিধা নেই, আমরা যেটা আছে এটা দরকার নেই আমার শূন্য, এইখানে আমার দেখতে হইব 8 8 10 কত কম, 2 কম, 12 2 কত বেশি, 2 বেশি, ঠিক আছে, এইখানে যদি দুইটা আমি গুণ করি, 2 2 4 কত হইল, 2 2 4, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে দেখুন আমরা আগে যেটা করেছি অবলিক দিয়ে এসে, তাহলে -4 হবে, 4টা আমরা কীভাবে লিখব, বার 4 বার দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন যদি আমি আর এদিকে যদি করি, তাহলে 2 বিয়োগ করতে হবে, এদিকে করলে 2 যোগ করতে হবে, 12 থেকে 2 গেলে 10, অথবা 8 লোক 2 যোগ করলে 10 হলো, কিন্তু এখানে যেহেতু একটা বার একটা মাইনাস চিহ্ন আছে, এখান থেকে এককর করে এখান থেকে নিলে 10 যাবে এদিকে, আমরা হাতে নিলে 10 যদি আমি বিয়োগ করি, তাহলে এখান থেকে 1 কমে যাবো, এখানে 9 কমলো, আর 10 গেলে 10 এটা থেকে বিয়োগ করলে কত হইতেছে, 10 বিয়োগ করলে 6 হবে, 96, এই জিনিসটা নাইলে যে একটু বাড়িয়ে দেখিয়ে দিই, এখান থেকে এই গড়টাতে আমার এখান থেকে 10 থেকে 1 কমে গেল, ঠিক আছে, আর এদিকে গিয়ে সেটা আমার 10টা গিয়ে এইটা বিয়োগ হয়েছে, বিয়োগ এসে কিন্তু এবার এই জায়গাটাতে আসছে, তাহলে 9 আর 6, তাহলে 96 আমার গুণফল হয়ে গেল। এইখানে যদি আমরা গুণ করি 8 × 12, 8 বড় 96, এটা আমরা জানি, 8 2 16 17 1 8 9।
আমরা এই গুণটাও হয়ে গেল, ঠিক আছে। এইটাও আমরা বুঝলাম, এটাও বুঝলাম। এখন আর একটু বড় সংখ্যা যদি দেই, এইভাবে সবটা একটা প্লাস মাইনাস করে মাইনাস হতে হবে, প্লাসও হইতে হবে, বড় সংখ্যা আমরা করতে পারি। আরেকটা দেখাই তাহলে, মনে করো সেভেন ইন্টু আঠারো বড় সংখ্যা দিলাম, তাহলে সেভেন কত কম, দশ থেকে তিন কম, আঠারো কত বেশি, আট বেশি। এখানে এই যে বোঝার ব্যাপার আছে, এই কারণে এটা দিলাম এখানে। এখানে একটা দেখার ব্যাপার আছে, তাহলে কত, তিন এটা চব্বিশ, প্লাস মাইনাসে মাইনাস কিন্তু চব্বিশ হবে, বুঝলে আমার কথাটা। এখানে টোয়েন্টি ফোর কীটা নেগেটিভ, আমার কারণ এটা এককের গড়, এখানে দুইটা আমি লিখতে পারবো না, চার কী হবে, মাইনাস ফোর হইল এদিকে। এটা এইখানে যা আছে টোয়েন্টি ফোর, তিন এটা চব্বিশ, তাহলে এই টু থাকবো এখানে, এই যে এই যে এইটা এদিকেই করো, মানে এটা এই মাইনাসে এই পড়বো, তাহলে আমার এদিকে এদিকে দেখো, এদিকে যদি তাহলে যে সতের লোক আট যোগ করলে পনেরো, অথবা এদিক বিয়োগ করলে পনেরো লেখলাম। কিন্তু এখানে সমস্যাটা হলো এই যে মাইনাস টুটা আছে এখানে, এটার থেকে বিয়োগ হয়, বিয়োগ হলে তেরো, আর এখানে কিন্তু মাইনাস ফোর রয়ে গেল, এই মাইনাস ফোর বার ফোর রয়ে গেল। ওই আবার সিমিলারলি আগের মতো এটা এখানে বারো করবো, আর এখান থেকে দশের থেকে বিয়োগ করলে এখানে ছয় হবে, তাহলে ওয়ান টু সিক্স, এটা কত হইব, আমরা যদি দুটো গুণ করি সাতাটা ছাপ্পান্ন, ছয় হাতে রইল এক, সাত কি সাত, সাত পাঁচ বারো, বুঝছি না, পরিষ্কার হয়েছে না, এটা একশো ছাব্বিশ, আর এখানে হলো একশো ছাব্বিশ আমি করলাম। তবে এইটির ক্ষেত্রে আমরা ডাইরেক্ট করতেই পারি, তবু দেখলাম যে পদ্ধতির করতে আমরা কীভাবে করতে পারি। আজকে আমরা জিরোর থেকে যে ওয়ান থেকে সেটা আমরা আপ টু উনিশ পর্যন্ত কীভাবে আমরা গুণ করবো সেই গুণটা সহজে দেখালাম, ঠিক আছে। কত সহজভাবে সেটাকে করা যায় তারই এখানে দৃষ্টিপাত আমরা করেছি। পরবর্তী নাকি আরেকটা উদাহরণ দেখাই তাহলে আরও ভালো হবে, আর একটু ইন্টারেস্টিং হবে নাকি। এখন যদি মনে করি দশটা গুণ তো সহজে করা যায়, মনে করো আচ্ছা টেন ইন্টু উনিশ, এটা আমরা সুযোগ করি, তবু আমি দেখাই, জিরো প্লাস জিরো উনিশ প্লাস নয়, ঠিক আছে, তাহলে এটা যোগ করলে তো জিরো, এটার দরকার নাই। এদিকে যদি জিরোলে যোগ করে উনিশ, ঠিক কিনা, এদিকে লোক উনিশ যোগ করলে উনিশ, এদিকে দশের লোক নয় যোগ করলে উনিশ, বাস আমার হয়ে গেল, তা সোজা উনিশ কুড়ি হয়ে গেল, বাস এটা তো সোজা, আমরা যেটা বাদ দা দিলে উনিশের লোকে সোজা হয়ে গেল, এটার কোনো অসুবিধা নাই, এটাও আমার বোঝা হয়ে গেল, সবটা পরিষ্কার হলো। এখন আমরা প্রথম থেকে আমরা কী করছিলাম, যে প্রথম আমরা কী দেখেছিলাম যে বেস মেথডটাতে আমরা কীভাবে সহজে আমরা করতে পারি গুণটা, এটি আলোচনা হলো। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ, তার জন্য আর কোনো কিছু ভুল হবে না। আরেকটা জিনিস দেখাবো পরবর্তী ভিডিওতে, এখানে এটা সম্ভব হবে না, এইটারে একের থেকে উনিশ পর্যন্ত কীভাবে স্কোয়ার করা যায়, স্কোয়ারগুলো আমি দেখাবো, কীভাবে স্কোয়ার করতে পারবো সেইটাই আলোচনা। যাই হোক, এখানে আজকে এটা এখানে সমাপ্ত করলাম, নমস্কার সবাইকে।